कलकत्ता वाला पुलिस कोई काम नहीं आने वाला है। इन्वेस्टिगेशन NIA से हो, स्टेट पुलिस CID CBI या सेंट्रल पुलिस NIA से जांच हुई। হাতে পাথর বড় বড় বাঁশ ঘুরমুড়ি আবাসনে ঢুকে পড়ছে দুষ্কৃতীরা, চোখের সামনে তাণ্ডব। আজকানো দূরের কথা, দাঁড়িয়ে দেখছে পুলিশ। এখানে আর এক ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে দরজা খুললেন, দরজা খুলে এবার ভেতরে প্রবেশ করার একটা চেষ্টা চালানো হচ্ছে। প্রত্যেকের হাতে লাঠি রয়েছে, পাথর রয়েছে, ইট রয়েছে। কেন যখন মব এলো এই গেটের মুখে, তখন এই মবকে কেন এখান থেকে সরানো হলো না? শুক্রবার দুপুর থেকে আতঙ্কের দিনরাত্রি, প্রাণ ভয়ে আবাসন ছেড়ে বেরোননি কেউই। এরপর আর কিভাবে পুলিশকে ভরসা করবেন শিবপু? কেন্দ্রীয় বাহিনী NIA দাবি উঠছে অলিতে গলিতে। শুধু কি শিবপুর, নৈরাজ্য কার্যত বাংলা জুড়ে। খাস কলকাতায় থানার মধ্যেই জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনকে মারধরের অভিযোগ উঠল। আর মালদার গাজলে গণধর্ষণের শিকার নির্যাতিতা ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতেও বাধা দেওয়া হলো। যে রাজ্য সরকার শিশুদের সুরক্ষা দিতে পারে না, তারাই পুলিশ দিয়ে হেনস্থা করে কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের। उनको बच्चों की चिंता नहीं है, केवल राजनीति चमकाने के लिए घूमते हैं। SC PCR राज्य बाल आयोग के लोग बच्चों की चिंता नहीं करते हैं। बच्चे की चिंता होती तो 10 दिन पहले से यहाँ आ गए होते। बच्चों की चिंता नहीं कर रहे हैं, केवल हमारी इंक्वायरी को बाधित करना चाहते हैं। आतंक के शीटिए शिवपुर, राज्य पुलिस भूमिका तुल धोना। तरपर राज्य सरकार बोलछे सब ना कि ठीक आछे। হাওড়ার একটাই যে সমস্যা দানা বেঁধেছে, তাতে করে ওখানে আবার হাওড়া হাওড়া শান্তি সব সবকিছু ঠিক আছে। তৃণমূলের মদতেই শিবপুরের অশান্তি, তোপ দেখেছে বিরোধীরা। মমতা ব্যানার্জির ক্যাডারের এরা বাধা দিতে চাইছেন, যেভাবে পুলিশ কাল হেনস্থা করেছে, আজকেও যেভাবে ওখানে গাজলে করেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। জাতীয় শিশু সুরক্ষা কমিশনকে আমি বলবো, আপনি FIR করুন, একটা শিক্ষা এদেরকে দিন। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন যে আপনার পুলিশ কি দক্ষ পুলিশ, যোগ্য পুলিশ না? এই ঘটনার পিছনে আপনার পরিকল্পিত প্রশ্রয় ছিল। যারা দাঙ্গা লাগাতে চায় বাংলার মানুষ তাদের উপযুক্ত সাজা দেয়। কোথায় পুলিশ, কোথায় আইনের শাসন? সাধারণ মানুষই চাইছেন কেন্দ্রীয় বাহিনী। উঠছে 355 ধারা প্রয়োগের দাবি। এই পরিস্থিতিতে কি বলছেন রাজ্যের সাংবিধানিক প্রধান? গোটা বাংলার মানুষ এই মুহূর্তে কার্যত এটাকে সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন এবং সবচেয়ে কৌতূহলের প্রশ্নে বদলে ফেলেছে। 355 ধারা, 356 ধারা জারি হবে কিনা, রাষ্ট্রপতি শাসন জারি হবে কিনা, আপনি প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করবেন কিনা, গোটা বাংলার মানুষ এটা জানতে চায় আছে। প্লিজ স্যার, গুড কোয়েশ্চেন, লেট ইট রিমেইন অ্যাজ এ কোয়েশ্চেন। দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠল শিবপুর, দাঁড়িয়ে দেখল পুলিশ। তিলজলার পর গাজলে বাধার মুখে পড়লেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। বাংলায় কি আদৌ কোনো প্রশাসন আছে? এরপরও উঠবে না রাষ্ট্রপতি শাসনের দাবি? 355 জারি হতে পারে কি বাংলায়? জবাব চায় বাংলা, রিপাবলিক বাংলা।